চলুন তাহলে দেখে আসি অপর্ণাকে চিনির আসক্তি থেকে কতটা মুক্ত করা গেল। আপনার খাওয়া দাওয়া ঠিক আছে? আপনাকে যে চাটটা করে দিয়েছি আমরা এবং ওনার রেকমেন্ডেশন নিয়ে আমরা একটা চাট করেছিলাম, আপনি কি চাটটা ফলো করছেন? ঠিক বুঝে উঠতে পারছে না তো, মনে হচ্ছে যেন একটু ইমপ্রুভের দিকে, তবে চাটটা ঠিকই ফলো করছি। ঠিক খাওয়া দাওয়া ঠিক মতো করছেন যেভাবে আপনাকে দেওয়া হয়েছে ওখানে? হ্যাঁ মোটামুটি। নাকি আবার রাতে ওই ঠান্ডা পানীয় কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে ফ্রিজ থেকে, আইসক্রিম? ঠিক তো, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি যদি ফলো করে থাকেন তাহলে আজকে আপনার যে একটু চেক আপ নিবো আমরা, সেটাও আমরা বুঝতে পারবো যে আপনার রেজাল্টটা কেমন হচ্ছে। ঠিক আছে তাহলে ডাক্তার সাহেব, আপনি একটু কাইন্ডলি ওনার আরেকটা ফলো আপ চেক আপ করে ফেলেন। আপনার প্রেসার তো গত সপ্তাহের মতো বা একটু আমার কাছে বেশি মনে হচ্ছে। ওজনটা নিতেই হবে। প্লিজ আপনি যদি ফলো করে থাকেন সব রেজাল্টটা আমরা দেখতে পারবো। আসেন অপর্ণা, প্লিজ নোট করে নাও কাইন্ডলি। কি ব্যাপার, আপনি তো ওজন বাড়িয়ে আসছেন, এটা কি করে সম্ভব হলো? এই এক উইকের ভিতরে ওজন বাড়িয়ে আসছেন, প্লিজ আসেন। কি হচ্ছেটা কি? ওজন বেড়ে গেল, ডাক্তার সাহেব ব্লাড প্রেশার নিয়ে হ্যাপি না? আমি তো মোটামুটি মেইনটেইন করার চেষ্টা করছি। সত্যি আমি যদি বলি রাতের বেলায় ফ্রিজ খোলার ঘটনা আছে কিছু? ফ্রিজ তো কত কারণে খুলতে হয়? কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, যাতে করে কেউ না দেখে। কি এটা কি অস্বীকার করতে পারবেন আপনি? তাহলে এটা কে, এটা কে ফ্রিজ খুলে আইসক্রিম খাচ্ছে? এই যে দেখেন ওখানে তাকান, স্ক্রিনে দেখেন, এটা কে, এটা কে ফ্রিজ খুলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে? আজকে এই দৃশ্য দেখতে হলো আমাদের। তো আপনি তো কিছুই করেননি আপনাকে যে কত সপ্তাহে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিয়ে আসলাম। শুধু তাই নয়, এত শ্রম দিলাম আপনার জন্য, তো আপনার কাছে কি এটা একবারও আপনার বিবেকে লাগলো না? আপনার ছেলে আপনার সন্তান এত চিন্তিত হয়ে আমাদেরকে কল করলো, আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে, কারণ আপনাকে ভালোবাসে। তো আপনার ছেলের এই ভালোবাসার প্রতিদান আপনি এভাবে দিলেন? সরি, আমার ভুল হয়ে গেছে, এখন থেকে প্রপারলি আমি সব কিছু মানার চেষ্টা করব এবং করবই। কেন করবেন? আমার নিজের জন্যই করব, আমার পরিবারের জন্য করব। চিনিকে চিনতে এখনো বাকি আছে অনেক, চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখি চিনিকে কতটুকু চেনা যায়। আজকে আমরা ঢাকার লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজে এসেছি, চলো আমরা যাই, চলো। কি অবস্থা তোমাদের? ভেরি গুড, ভালো আছো? সাগর তোমার নাম? শাহিন তোমার নাম? হাসান। তো এখন একটু আমরা হাত তুলবা, মিষ্টি কার কার পছন্দ? মিষ্টি জাতীয় সবারই পছন্দ মিষ্টি, তাই না? আমাকে একটু বলতে পারবে এক গ্লাস কোমল পানীয়তে কতটুকু চিনি আছে? টু অর থ্রি? তিন থেকে চার চামচ। দেড় চামচ। মেয়েরা একটু কম বলছে, ছেলেরা একটু বেশি বলছে। এখন যদি আমি বলি তোমরা সবাই রং, এক গ্লাসে গুনতে থাকো, 6, 7, 8, 12, অন অ্যাভারেজ 12 চামচ চিনি। আর চিনির সবচেয়ে মজার বিষয় কি জানো? এটা হচ্ছে অ্যাডিকশন। ব্রেইনের একটা জায়গা আছে, ওখান থেকে একটা কেমিক্যাল রিলিজ হয়, এটার নাম হচ্ছে ডোপামিন। এই সুগার, ড্রাগস এবং স্ক্রিন, এই তিনটা জিনিস ডোপামিন ছাড়ে। ডিপ্রেশন আসলে আবার খেতে ইচ্ছা করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশন? তো আমি বলছি না চিনি বাদ দিয়ে দিতে হবে, কিন্তু সব কিছু পরিমিতভাবে। সবার প্রতিক্রিয়া দেখে আমার কাছে স্পষ্ট হলো তোমরা জানতা না। কি তোমরা জানতা? হ্যাঁ জানতা তোমরা। এখন যেহেতু তোমরা জেনেছো, তোমরা কি করবে এখন? না জানার পরে তো আমাদের অবশ্যই খাওয়া উচিত না? একবার তো আমাদের এটা শেষ করা সম্ভব নয়, আমরা ধাপে ধাপে আস্তে আস্তে এটা শেষ করব। কে বলতে পারবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেকমেন্ডেশন অনুযায়ী একটা মানুষের বাড়তি চিনি দৈনিক কতটুক খাওয়া প্রয়োজন? স্বাভাবিক 1 থেকে 1.5 চামচ। 1.5 থেকে 2 চামচ? 1.5 থেকে 2 চামচ। সব মিলায় 3 থেকে 4 চামচ। চিনি জাতীয় খাদ্য যদি আমরা পরিমিতভাবে করি তাহলে ওটার একটা অল্টারনেটিভ লাগবে, তার মানে এটার পরিবর্তে একটা কিছু লাগবে। তা আমি সাজেস্ট করছি ন্যাচারাল খাওয়া। ন্যাচারাল খাওয়া হতে পারে ফ্রুটস। আমাদের গঠন চিকন হোক বা মোটা হোক, সবারই কিন্তু চিনিটাকে পরিমিতভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তাহলে তোমরা এই চ্যালেঞ্জটা সবাই গ্রহণ করছো? অবশ্যই। ওকে,
আমি কিন্তু এক সময় ভালোই ক্রিকেট খেলতাম। তো তুমি কোন বাসায় থাকো? ও, তুমি টিচারের কাছে এসছো? কোন বিল্ডিং এ টিচার? এখানে? ওকে, বাই সুমাইয়া। আজকে প্রায় 15 দিন হয়ে গেল আমরা প্রথম অপর্ণার বাসায় এসেছিলাম। আমরা তো অলরেডি দেখেছি যে 7 দিনের প্রগ্রেস রিপোর্ট আমাদের কমান্ড সেন্টারে অপর্ণা মোটামুটি আমাদেরকে হতাশ করেছিল। তো চলুন যাওয়া যাক, চলো রেডি, তোমরা তো আমরা বসার আগেই ফ্রিজটা দেখতে চাই। সব দেখো ভালো করে, দেখো নিচেরটা আবার একটু চেক করো, কি অবস্থা, কিছু আছে? ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তো এখন আজকে 15 দিন হলো সেই নতুন শুরুর 7 দিনের মাথায়। আমি যে একটা আসলে রুটিনের মধ্যে দিয়ে যাচ্ছি এটা এখন কিন্তু আমি সেটা বুঝতে পারছি না। আমার নর্মালি মনে হচ্ছে এবং এইটাই রিয়েল মনে হচ্ছে। তোমার কি এমনি মানে এমনি শারীরিকভাবে মানে সতেজ লাগছে, দুর্বল লাগছে, কেমন লাগছে? না, ভালোই লাগছে, সর্বোপরি সব কিছু মিলে মনে হচ্ছে যেন বেটার। গত 7 দিনের তুমি কি পরিবর্তন দেখছো? গত 7 দিনে আমার অনেক পরিবর্তন হয়েছে। মা তো আইসক্রিম মিষ্টি এগুলো প্রায় দিনে 3-4 বার খেত, এখন সেগুলো একদমই খায় না। ঠান্ডা পানিও খেতে দেয় দেখোনি, আইসক্রিম না, মিষ্টি না। তো তোমার কাছে কেমন লাগছে এটা? মানে এটা আশ্চর্যজনক মনে হচ্ছে? আশ্চর্যজনক, মানে 7 দিনে এতটা পরিবর্তন কিভাবে সম্ভব সেটা। মনের ভিতরে যদি ইচ্ছাটা থাকে এবং একটা কিছু অর্জন করার লক্ষ্য থাকে তাহলে কিন্তু সব কিছু করা সম্ভব। কিছু বিষয় আমি একটু আপডেট নিব, জাস্ট প্রগ্রেসটা কি হচ্ছে এটা আমার মনিটরিং এর জন্য। ওকে অপর্ণা, দাঁড়িয়ে যাও। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সোজা চাপ দিয়ে, রেডি, এক্সিলেন্ট, ঠিক আছে। এটা 49, 39.8, এক্সিলেন্ট, 32.1 BMI, কংগ্রেচুলেশনস। আমি তোমাকে জিনিসটা একটু ব্যাখ্যা দিই, 88.4। আর আজকে আমরা যেটা নিলাম এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে 86.85। ওই 1.5 কিলোগ্রাম তুমি ওজন কমিয়েছ ওই মেয়েদের, কারণ তোমার মেয়েদের সংখ্যা 1% কমে গিয়েছে। তার মানে তুমি একেবারে সঠিক পথে আছো। মাঝে মধ্যে যদি একটু মিষ্টি খেতে হয় কোনো সমস্যা নাই, কিন্তু অল্প। তোমার ডেইলি BMR, এটাকে বলে বেজাল মেটাবলিক রেট, তার মানে তুমি যদি সারাদিন কিছু নাও করো তোমার হার্ট, তোমার শ্বাস প্রশ্বাসের জন্য, রক্ত চলাচলের জন্য একটা এনার্জি খরচ হয়, ঠিক আছে? তো আমাদের, আমরা মনে করো একটা গাড়ি যদি স্টার্ট দিয়ে বাসায় রেখে দেই ওইটা গাড়ির একটা তেল পড়বে, তো তোমারটা আসছে 1500 ক্যালোরি। তোমার ক্যালোরি খরচ আমরা হিসাব করে দেখলাম যে 200-র মতো বাড়তি, তাহলে 1500 আর 200 হয় 1700। তোমাকে আমি দিয়েছিলাম 1700-র 25% কমিয়ে দিয়ে 1300 ক্যালোরির ডায়েট, যার কারণে তোমার ওজন কমেছে 1.5 কেজি এক সপ্তাহের মধ্যে, কিন্তু তোমার দুর্বল লাগছে না। তার মানে আমরা তোমাকে সঠিক পুষ্টিটা দিয়েছি, দিয়ে ওটা কমিয়ে দিয়েছি ক্যালোরি। তোমার প্লেটটা হবে হাফ প্লেট, প্লেটে হাফ প্লেটের ভিতরে শাক সবজি যাবে এখানে, এবং সবজিগুলো পারলে ভালো সবজি রাখবা, প্লাস এখানে চলে আসবে কিছু শাক যদি রান্না করো। শাক 1/4 একটু বেশি থাকবে কি বলো, প্রোটিন। আর এই যে একটা ছোট অংশ আছে এখানে, এখানে তুমি রাখতে পারো বাড়তি কার্বোহাইড্রেট। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.